500 বছর ধরে জীবিত এক মহাসাধু, যার সামনে ভারত সরকারকেও নতমস্তক হতে হলো। এক এমন সাধু যিনি জলের উপর চলতে পারতেন, ঘণ্টার পর ঘণ্টা শ্বাস না নিয়ে থাকতে পারতেন, যার চমৎকারের কোনো শেষ নেই। ভারত প্রাচীনকাল থেকেই ঋষি মুনিদের দেশ, কিন্তু এরই মধ্যে এমন কিছু সাধুর কথা শোনা যায় যারা বিজ্ঞানকে অবধি নতমস্তক হতে বাধ্য করে। আজকে আমরা যে সাধু সম্পর্কে বলবো তাকে নিয়ে বেশি তথ্য পাওয়া যায় না, তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের সবচেয়ে রহস্যময় সাধু সম্পর্কে। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। উত্তরপ্রদেশের দেওরিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এই সাধু, যিনি দেবরা বাবা নামে প্রসিদ্ধ। তার চমৎকারী শক্তি নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন ছিল, কারণ এত বড় একজন সিদ্ধ পুরুষ ভারতীয় ইতিহাসে খুব কমই দেখা যায়, যার জন্ম এবং মৃত্যু নিয়ে আজও রয়েছে বিতর্ক। মনে করা হয় যে এই সাধু প্রায় 500 বছর বেঁচেছিলেন, কিন্তু স্পষ্টভাবে কেউ বলতে পারেন না যে বাবার জন্ম কবে হয়েছিল। তার আশীর্বাদ লাভ করতে বিভিন্ন ধরনের মানুষ আসতেন, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমার অভিনেতা অভিনেত্রী উদ্যোগপতি সবাই আসতেন। কিন্তু এই বাবাকে নিয়ে মানুষ কেন এত বেশি চিন্তা করত? বাবার আশীর্বাদ লাভ করতে সবাই কেন মুখিয়ে থাকতেন? আসলে তার জীবনটাই এক রহস্য। তিনি এমন কিছু কাজ করতে সক্ষম ছিলেন যা সাধারণ মানুষের পক্ষে ভাবাই দুষ্কর। তিনি কোথাও যেতে কোনোরকম যানবাহন ব্যবহার করতেন না। ভক্তরা এমনটা মনে করতেন যে বাবা জলের উপর চলতে পারেন। তিনি প্রয়াগের একটি বড় মেলায় কোনো যানবাহন ছাড়াই চলে আসতেন, এমনকি যমুনা নদীর জলে অনেক সময় অবধি শ্বাস বন্ধ করে থাকতে পারতেন। দেবরাহ বাবা মাটি থেকে অনেকটা উঁচুতে একটি কাঠের কুটিরে বাস করতেন, সেখান থেকেই ভক্তদের আশীর্বাদ এবং প্রসাদ দিতেন। দর্শনার্থীদের সঙ্গে খুবই আন্তরিকভাবে কথা বলতেন। তিনি নিজের যোগ বলে এক অদৃশ্য প্রসাদ প্রস্তুত করতেন যা দেখে ভক্তরাও অবাক হয়ে যেত। শুধু যে মানুষের ভাষা জানতেন তা নয়, তিনি পশু পাখির মনের ভাষাও বুঝতে পারতেন। তিনি হিংস্র জন্তু জানোয়ারকেও নিজের বশে আনতে পারতেন। একবার আপৎকালীন নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন, সেই সময় তিনি বাবার আশীর্বাদ লাভের জন্য গিয়েছিলেন। তখন বাবা তাকে হাত তুলে আশীর্বাদ করেছিলেন এবং তারপর তিনি কংগ্রেস দলে নির্বাচনে দাঁড়িয়ে হাত চিহ্নকে নিজের নির্বাচনের প্রতীক হিসেবে নিয়েছিলেন। এরপরই 1980 সালে কংগ্রেসের নেতৃত্বে ইন্দিরা গান্ধী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরকম শোনা যায় যে একবার যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি বাবার সাথে দেখা করবেন বলে মনস্থ করেছিলেন। সেই কারণে হেলিপ্যাড বানানোর জন্য একটি বড় গাছের ডাল কাটার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাবা এই ব্যাপারে ঘোরতর বিরোধিতা করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর খ্যাতি লাভের জন্য একটি নিরীহ গাছকে আহত করার বিপক্ষে ছিলেন, প্রধানমন্ত্রীর জন্য একটি গাছ কাটার পক্ষে মত দেননি। যে কাজের জন্য রাজীব গান্ধী আসতে চেয়েছিলেন সেই কাজ অবিলম্বে সমাধিত হবে এই কথা বলে বাবা সেই অফিসারকে কাজ করতে মানা করেছিলেন, এবং 2 ঘন্টার মধ্যেই রেডিওতে খবর আসে যে বাবার কথা মতনই কাজ হয়েছে। 1911 সালে জর্জ পাঞ্চাম ভারতে আসেন এবং তিনি বাবার সঙ্গে দেখা করতে চান, কিন্তু তার সাথে বাবার কী কথা হয়েছিল সেটা গোপনেই থেকে যায়। দেওরিয়া জেলার মাইলগাঁওতে তিনি বছরে 8 মাস থাকতেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মদনমোহন মালব্য, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মুলায়ম সিং যাদব, বীর বাহাদুর সিং, বিন্দেশ্বরী দুবে, জগন্নাথ মিশ্র, এরা ছাড়াও আরও বহু রাজনৈতিক নেতা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ বাবার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছিলেন। কোনো যানবাহন ছাড়াই বাবা চলাচল করতে পারতেন এবং তিনি সমাধি অবস্থাতেও কোনো ভক্তের সঙ্গে দেখা করার ক্ষমতা রাখতেন। তিনি কোনোদিন অন্ন গ্রহণ করেননি, দুধ এবং মধুই ছিল তার খাদ্য। বছরে 8 মাস আশ্রমে থাকতেন এবং বাকি 4 মাস কাশী, প্রয়াগ, মথুরা কিংবা হিমালয়ের কোনো গুহায় কাটাতেন। অজ্ঞাতবাসে থাকতে পছন্দ করতেন। সত্যি করে তার বয়স কত সেটা কেউই সঠিকভাবে বলতে পারেননি। বাবার ভক্তরা মনে করেন বাবা 900 বছর পর্যন্ত বেঁচেছিলেন। জীবনের শেষ সময়ে বাবা বৃন্দাবন চলে গিয়েছিলেন।
1990 সালের 11ই জুন বাবা সেখানে অন্তিম সমাধি নিয়েছিলেন। বলা হয়ে থাকে বাবার মৃত্যুর কিছুক্ষণ আগে হঠাৎ পরিবেশে কিছুটা পরিবর্তন এসেছিল। এইরকম সিদ্ধ যোগীকে আমার শত শত প্রণাম। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা কখনো এই বাবা সম্পর্কে শুনেছেন? যদি শুনে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।